মহালয়ার মাধ্যমে পিতৃপক্ষের সমাপ্তি হয়ে সূচনা হলো দেবীপক্ষের। এরই মধ্যে আগরতলা শহরে যে বনেদী ক্লাবগুলো রয়েছে সেই সকল ক্লাবের কাজই প্রায় শেষের পথে। আর এই বনেদী ক্লাবগুলোর মধ্যে অন্যতম হলো রাম ঠাকুর সংঘ। বর্তমান পরিবেশকে রক্ষার্থে, মানুষকে সচেতন করার লক্ষ্যে এবং রাজ্যের মানুষকে মাটির টানে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাঁশ এবং মাটি দিয়ে তৈরি হচ্ছে রাম ঠাকুর সংঘের এই বাড়ির পুজো প্যান্ডেল। মা আসছে মাটির ও বাঁশের ঘরে। মূলত ত্রিপুরার বাঁশ শিল্প এবং বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প ফুটিয়ে তোলা হচ্ছে রাম ঠাকুর সংঘ প্রাঙ্গণে। দুটি ভিন্ন স্থানের শিল্পকে একস্থানে ফুটিয়ে তোলার জন্য প্রায় 30 লক্ষ টাকা বাজেট রয়েছে বলে জানান রাম ঠাকুর সংঘের এইবারের পুজো কমিটির সহসভাপতি আশিস ভট্টাচার্য। পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজ্যবাসীকে রাম ঠাকুর সংঘের পুজো প্রাঙ্গণে এসে এই পুজোকে সার্থক করার আবেদন জানান তিনি। আমরা প্রত্যেকবারই হয়তো যার আড়ম্বর অনুষ্ঠান হিসেবে আমরা প্রেসমাস করি, এমনিতে দেশের লোকরা থাকে, এসে তাদের যা করণীয় তারা করিয়ে নিয়ে যায়। এইবার স্পেশাল বলতে কিছু না, এবার আমরা গতানুগতিক যে প্যান্ডেল আমরা করতাম আগে তার থেকে একটু সরে গিয়ে আমরা প্রকৃতির দিকে আমরা যাচ্ছি, যাতে আমাদের ভাবে যাতে সুনামও হয়, পাশাপাশি পরিবেশের দিকে আমরা লক্ষ্য দিয়ে করেছি। এর জন্য আমরা বাঁশ বেতের কাজ বা মাটির কাজ করা হয়। বাজেট কত রয়েছে শিল্পী, বাজেট কিরকম রয়েছে? বাজেট ধরুন 30 লাখ টাকা হবে। কী থিম নিয়ে করছেন এবার? এবার মা আসছে মাটির ও বাঁশের ঘরে, এই আমাদের কাল্পনিক থিম। আমরা নিজেরা ও ক্লাব সদস্যরা চিন্তা ভাবনা করে এই চিন্তা করে করা হয়। শিল্পের প্রতি আমাদের একটা আবেদন থাকবে, যাতে আমাদের পুজোটা যাতে সুন্দর হয় এবং আরও সুন্দরভাবে আমরা প্রতিস্থাপন করতে পারি। প্রতি বছরই নিজেদের পুজোর মাধ্যমে শহর এবং রাজ্যবাসীকে কিছু বার্তা দিয়ে থাকে রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আপনজন ক্লাব। এই বছর তার ব্যতিক্রম নয়। এই বছর তাদের পুজোর থিম হলো প্লাস্টিক মুক্ত ত্রিপুরা। মূলত শহর এবং রাজ্যকে প্লাস্টিক মুক্ত রাখার জন্য রাজ্যবাসীকে বার্তা দেওয়ার লক্ষ্যেই এই থিম বাছাই করা হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক দীপক পাল। প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে এইবারের পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। এই বছর তৃতীয় দিন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে আপনজন ক্লাবের পুজো মণ্ডপ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরেই পুজো মণ্ডপের উদ্বোধন হবে বলেও জানান ক্লাব সম্পাদক। আমাদের এবার পুজোর থিমটা হচ্ছে মায়ের আগমন চাই প্লাস্টিক মুক্ত বলে। এই থিমটা নিয়ে এবার আমরা এই পূজা মণ্ডপ মানে তৈরি করছি। এবার অ্যাকচুয়ালি মানে প্রতি বছর করি, এবারও আমরা একটা থিমের গত বড় থিমে ছিল, এবার একটা প্লাস্টিকের উপরে এই থিমটা করছি। এবার আমাদের বাজেট 5 লাখ টাকা। হ্যাঁ, এবারে আমরা নেশা মুক্তর বিরুদ্ধে আমরা মানে আছি, আর সারা বছর আমরা প্রোগ্রাম করে থাকি আপনাদের সামাজিক অনুষ্ঠান, এবারে শিশু উৎসব, খেলাধুলা সব কিছু করে থাকি। আমাদের সবসময় যে বার্তা থাকবে যে আর্থিক মানে বর্জ্য মানে কতটুক করা যায় তার উপরে মানে রাজনৈতিক নির্ভর করে আমাদের এই সেইভাবেই আমরা চিন্তাতে তৈরি করি। পুজোর 5 দিন আপনাদের কী কী কর্মসূচি থাকছে? আমাদের তো ছিল 14 দিন, আমাদের অন্নভোগের থাকে, প্রতি বছরই থাকে, এবারে থাকবে। প্লাস আমাদের পুজো শেষ হলে প্রসাদ বিতরণ প্রতিদিনই থাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।